হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। স্বর্ণালী বাস চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। সকাল সকাল রেডি হয়ে শাড়ি টাড়ি পরে নিয়েছি, এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাব বলে। আগের বছর জামাই ষষ্ঠীতে আমার হাজব্যান্ড এখানে ছিল না, তার জন্য জামাই ষষ্ঠী হয়নি। এবছর যাচ্ছি তো খুব মজা হচ্ছে। প্রথমটায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না, মানে একটু কাজ ছিল, কিন্তু যাই হোক অবশেষে যেতে পারছি, এটাই অনেক আনন্দের। এখন মেছেদায় চলে এসেছি, প্রথমে মিষ্টি কিনে নেব, তাই মিষ্টির দোকানে চলে এসেছি। এখান থেকে মিষ্টি কেনার পরে তারপরে ফল একটু নিয়ে নেব, তো ওখানে ফলের দোকানেও চলে এসেছি। ফল নেওয়াও হয়ে গিয়েছে, এখন চললাম বাপের বাড়ি। বাপের বাড়িতে পৌঁছে এই যে আমার ছোট্ট ভাইপোটা মজা করছে, তার পিসে মশাই তার জন্য এই ছোট্ট বাড়িটা এনেছে, তো এটাতে ঢুকছে বেরোচ্ছে, খুব মজা করছে। তারপরে পিসে মশাইয়ের সাথে বসেছে সে জামাই ষষ্ঠী নিতে, তো জামাই ষষ্ঠী নেওয়ার আগেই সে খেতে শুরু করে দিয়েছে, কারণ মিষ্টি জিনিসটা খুব পছন্দ করে। তো ওকে সবাই বোঝাচ্ছিল যে এখন খেতে নেই, এখন খেতে নেই, আগে ঠাকুন তোমায় ফোঁটা দিক, তারপরে তুমি নেবে। তো ঠাকুন যখন তার হাতে রুড়ি বাঁধছিল খুব খুশি হয়েছিল। আমার মা প্রত্যেক বছর আমাদের সবাইকেই ষষ্ঠী করে। আমার যখন বিয়েও হয়নি তার আগে আমার মা এই ষষ্ঠীর উপোস করত, আর পুজো দিয়ে সেই বাটা ডুরি আমাদের সবাইকে পরাতো। বৌদি, দাদা, আমি, ভাইপো সবাই চারজনেই পড়তাম। তো এখন তার জামাই হয়েছে, জামাইকে প্রথমে দেওয়ার পরে তারপরে আমাদের টান। ছেলেদের কত কিছু রিচুয়াল থাকে, জামাই ষষ্ঠী, ভাইফোঁটা, রাখি বন্ধন, প্রত্যেক বছর বছর পরে, কিন্তু মেয়েদের সেরকম কোনো স্পেশাল রিচুয়াল থাকে না। জামাইকে ফোঁটা দেওয়ার পর এখন আমার ভাইপোকে মা ফোঁটা দেবে। আমার এই ছোট্ট বাবাটা জামাই ষষ্ঠীর দিনে তার জামাইকে পাশে নিয়ে বসে খাওয়াটা খুব উপভোগ করছিল এবং এনজয় করছিল। আর এদিকে আমার মা পাখার হাওয়া করছে। এরপরে আমার টান। এখন মা আমাকে ষষ্ঠীর ডুরি বেঁধে দিচ্ছে, তারপর ফোঁটাও দেবে। তো আগে ছোটবেলায় এই জামাই ষষ্ঠীর দিনে কখন মা আমাকে এই ফোঁটা দেবে, ডুরি বাঁধবে, সেই আশাতে বসে থাকতাম, মা কখন পুজো দিয়ে আসবে। এখন দুপুরবেলাতে প্রথমে আমার হাজব্যান্ড আর দাদা দুজনে খেতে বসেছে। যেহেতু জামাই ষষ্ঠী বৃহস্পতিবার দিনে ছিল, তাই সমস্ত কিছুটাই মাছের ওপর দিয়ে হয়েছে, তো ওরা দুজনে খেয়ে নিচ্ছিল। একেবারে সন্ধেবেলায় ফিরে এলাম। এখন সন্ধেবেলায় বসে বসে তালশাঁস খাওয়া হচ্ছিল। তারপরে দাদা, বৌদি ওরা বিকেলে ষষ্ঠীতে গিয়েছে, আমি আর মা বসে বসে এখানে গল্প করছিলাম বাইরেতে বসে। এরপরে সন্ধ্যাবেলাতে ওয়েদারটা খুব খারাপ হয়ে গিয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।